শান্তি। আজকের তারিখ হলো 20 মে 2022। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, নিজের এই জীবনকে কড়ি থেকে হেরে তুল্য বানাতে হলে সময়কে সফল করো, অবগুণগুলিকে বিতাড়িত করো, আহার নিদ্রায় সময় নষ্ট করো না। তো বাবা বলেছেন যে আমাদের নিজের এই জীবনকে কড়ির থেকে হেরে তুল্য বানাতে হলে আমাদের সময়কে সফল করতে হবে, আর অবগুণগুলিকে বিতাড়িত করতে হবে, আহার আর নিদ্রায় সময়কে নষ্ট করা চলবে না। প্রশ্নতে বাবা বলেছেন, মানুষ কোন একটি শব্দের দ্বারা সকলকে ভগবানের রূপ ভেবে নিয়েছে? উত্তর, বাবা বলেন, এই সময় আমি হলাম বহুরূপী। এরকম নয় যে এখানে যখন মুরলি চলছে তখন পরমধাম খালি হয়ে যায়, আমায় তো এখন অনেক কাজ করতে হয়, অনেক সার্ভিস চলতে থাকে, বাচ্চাদেরকে ভক্তদেরকে সাক্ষাৎকার করাতে হয়। এই সময় আমি হলাম বহুরূপী, এই একটি শব্দের জন্যই মানুষ বলে থাকে যে সবই হলো ভগবানের রূপ। প্রশ্ন, বাবার কোন শ্রীমদ পালনকারী বাচ্চারা হলো সুসন্তান? উত্তর, বাবা বলেন, বাচ্চারা কখনোই ডিসসার্ভিস করো না, সময় হলো খুবই মূল্যবান, একে নিদ্রাতে অতিবাহিত করো না, কমপক্ষে 8 ঘন্টা আমার জন্য দাও, এই শ্রীমদ পালনকারীরাই হলো সুসন্তান। গীত বলেছেন বাবা, তোমরা রাত নষ্ট করলে ঘুমিয়ে, দিন নষ্ট করলে খেয়ে, অমূল্য এ জীবন বৃথা চলে যায়, ওম শান্তি। বাচ্চাদেরকে বাবা বোঝাচ্ছেন, বাচ্চারা জানে যে আমরা হলাম সকলে বাবার সন্তান, আমাদের শরীরের পিতা তো হলেই শারীরিক, কিন্তু আত্মা যেটি হলো অশরীরী সেটির পিতাও হলেন অশরীরী। বাবা বুঝিয়েছেন, বেহদের পিতার থেকে বেহদের সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়, এখন যেটার শুরু হয় সেটাতে তার শেষ পর্যন্ত চলতে থাকে। তোমরা এখন পুরুষার্থ করছো ভবিষ্য 21 জন্মের প্রালব্ধের জন্য, আবার পরবর্তী সময়ে হদের শুরু হবে, বেহদের সম্পূর্ণ হয়ে যায়, এ হলো গুহ্য কথা, তাই না? জানো অর্ধকল্প আমরা হদের পিতার থেকে উত্তরাধিকার নিয়েছি, আর বেহদের পিতাকে স্মরণ করে এসেছি, আত্মার সম্বন্ধে সকলেই হলো ভাই, উনি হলেন পিতা বলেও থাকে, আমরা আত্মারা হলাম ভাই ভাই। আবার যখন মনুষ্য সৃষ্টি রচনা করা হয় তখন ভাই বোন হয়ে যায়, এটি হলো নতুন রচনা, তাই না? পরবর্তী সময়ে পরিবার বৃদ্ধি পেতে থাকে, কাকা জ্যাঠা মামা সব পরবর্তী সময়ে হয়, এই সময় বাবা রচনা সৃষ্টি করেছেন। পুত্র আর কন্যারা আছেই, অন্য কোনো সম্বন্ধ নেই, এখন তোমরা জীবিত অবস্থায় ভাই বোন হয়ে যাও, অন্য কোনো সম্বন্ধের সাথে কোনো সম্পর্ক নেই, এখন তোমরা নতুন জন্ম প্রাপ্ত করেছো। জানো যে আমরা হলাম এখন ঈশ্বরীয় সন্তান, শিববংশী ব্রহ্মা কুমার কুমারী। ব্রহ্মা কুমার কুমারীদের অন্য কোনো সম্বন্ধ নেই, এই সময় সমগ্র দুনিয়া হলো অতীত, এদেরকে পবিত্র বানাতে হবে বলে বাবা। আমরা হলাম আপনার, বাবা বলেন, বাচ্চারা ভবিষ্যতের জন্য পুরুষার্থ করে নিজের জীবন হিরে তুল্য বানাতে হবে, সারাদিন কেবল খাওয়া দাওয়া, রাত্রে নিদ্রা আর বাবাকে স্মরণ না করা, এর দ্বারা কেউ হিরে তুল্য জন্ম প্রাপ্ত করতে পারবে না। যে সারাদিন খাবে দাবে ঘুমাবে, যে বাবাকে স্মরণ করবে না, সে কখনো নিজের জীবনকে হিরে তুল্য বানাতে পারবে না। বাবা বলেন, শরীর নির্বাহের জন্য কর্ম করে গৃহস্থ ব্যবহারে থেকে কমল পুষ্প সমান হতে হবে, বোঝো যে আমরা কড়ি থেকে হিরে তুল্য, অর্থাৎ মানুষ থেকে দেবতা হচ্ছি। মানুষের মধ্যে তো অনেক অবগুণ থাকে, দেবতাদের মধ্যে গুণ থাকে, তাই তো মানুষ দেবতাদের সামনে গিয়ে নিজেদের অবগুণের কথা বলে, তাই না? আপনারা হলেন সর্বগুণ সম্পন্ন, আমরা হলাম পাপিনীজ। এখন বাবা বলেন, নিজেদের ভিতরের আসুরী গুণগুলিকে বিতাড়িত করে ঈশ্বরীয় দেবী গুণ ধারণ করতে হবে। বাবা তো হলেন নিরাকার, মনুষ্য সৃষ্টির বীজ রূপ, উনি হলেন সত্য চৈতন্য জ্ঞানের সাগর। এই জ্ঞান তো বুদ্ধিতে আছে, তাই না? এটা হলো নতুন জ্ঞান,
কোনো বেদশাস্ত্রে এ জ্ঞান নেই। এখন তোমরা যা শুনছ সেটি আবার প্রায় বিলুপ্ত হয়ে যাবে। এখন তোমরা জানো যে আমরা আসুরী গুণ সম্পন্ন মানুষ থেকে দেবী গুণ ধারণ করে বাবার দ্বারা দেবতায় পরিণত হচ্ছি। পাপের বোঝা যেটা মাথার উপরে আছে তা বাবার স্মরণের দ্বারা আমরা ভস্ম করছি। ভক্তি মার্গে তো এটাই শুনে এসেছি যে জলে স্নান করায় পাপ ভস্মীভূত হয়ে যাবে, কিন্তু জলেতে তো পবিত্র হওয়া যায় না। যদি এরকম হতো তাহলে আবার পতিত পাবন পিতাকে কেন স্মরণ করি? কিছুই বোঝে না। বুঝদার আর অবুঝ এটাও একটা নাটক হয়ে রয়েছে। এখন তোমরা কত বুঝদার হচ্ছ, সমগ্র সৃষ্টিচক্রকে জানো, হিস্ট্রি জিওগ্রাফিকে জানার এটার জন্য বুদ্ধি দরকার, তাই না? যদি না জানে না তাহলে তাকে অবুঝ বলা হবে, তাই না? এখন তোমরা বাচ্চারা জানো বাবার নিজের পরিচয় নিজের বাচ্চাদেরকে দিয়ে দিয়েছেন যে আমি এসেছি তোমাদেরকে হিরে তুল্য বানানোর জন্য। এরকম নয় যেখানে শুনলে গিয়ে আহার পানীয় পান করে যেরকম আগে চলছিল সেটি তো ছিল করিতুল্য জীবন। দেবতাদের হলো হিরে তুল্য জীবন, তারা তো স্বর্গে সুখ ভোগ করে, চিত্রও তো আছে, তাই না? আগে তোমরা জানতে না যে আমরাই সুখী ছিলাম, এখন আমরা দুঃখী হয়েছি। আমরা 84 জন্ম কীভাবে নিয়েছি এটা জানতে না। এখন আমি এগুলি বলি এখন তোমরা অন্যদেরকেও বোঝানোর জন্য বোঝানোর যোগ্য হয়েছে। বাবা বুঝদার বানিয়েছেন তাহলে অন্যদেরকেও বোঝাতে হবে, এরকম নয় যে ঘরে ফিরে আবারও সেই পুরাতন আচার আচরণে থেকে যাবে। শিক্ষা প্রাপ্ত করে আবার অন্যদেরকেও শিক্ষা দাও। বাবার পরিচয় দেওয়ার জন্য বাইরে যেতে হয়। বেহদের পিতা সকলেরই হলো এক, প্রত্যেক ধর্মাবলম্বীরা ওনাকে আহ্বান করে হে পরম পিতা পরমাত্মা বা হে প্রভু। এরকম কেউ নেই যে পরমাত্মাকে স্মরণ করে না। প্রত্যেক ধর্মাবলম্বীদের পিতা হলেন এক, এককেই সকলে স্মরণ করে। বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য অধিকার সকলেরই আছে, উত্তরাধিকারের বিষয়ে বোঝাতে হবে বাবা কোন উত্তরাধিকার দেন। মুক্তি আর জীবন মুক্তি, এখানে তো সকলের জীবন বন্ধে রয়েছে। বাবা এসে সকলকে রাবণের বন্ধন থেকে ছাড়ান। এই সময় কেউ জীবন মুক্ত নেই। তো বাবা বলেছেন এই সময় কেউ জীবনমুক্ত নেই, সবাই জীবন বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এটি হলো রাবণ রাজ্য, সকলেই হলো দেহ অভিমানী। দেবতারা দেহী অভিমানী হওয়া জানেন যে আমরা আত্মারা এক শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করি, কেবল পরমাত্মাকে জানে না। পরমাত্মাকে জানলে তাহলে সমগ্র সৃষ্টিচক্রকে জেনে যাবে। ত্রিকালদর্শী কেবল তোমরাই হও। ব্রাহ্মণদেরই বাবা বসে ত্রিকালদর্শী বানান। দেবতারাও যখন ত্রিকালদর্শী নন তাহলে তাদের বংশাবলীর মধ্যেও এই জ্ঞান থাকে না। তাহলে অন্যদের মধ্যে এটি কোথা থেকে আসবে? যিনি দেন তিনি হলেন এক। এই সহজ রাজযোগের জ্ঞান আর অন্য কারোর থাকতে পারে না। দেবী দেবতা ধর্মের শাস্ত্র থাকা উচিত। এই ড্রামা অনুসারে তাদেরকেও শাস্ত্র বানাতে হয়। গীতা ভগবত ইত্যাদি সব এরকমভাবেই আবারও তৈরি হবে, গ্রন্থ এভাবেই তৈরি হবে। এখন গ্রন্থ কত বড় হয়ে গেছে তা না হলে কত ছোট ছিল, হাতে লেখা হয়েছিল তারপর বৃদ্ধিতে নিয়ে এসেছে, এটিও হলো এরকম। এটিও যদি গ্রন্থ বসে বানানো হয় তাহলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু পরে সেটিকে ছোট বানানো হয়। পরবর্তী সময়ে বাবা দুটি শব্দ বলেছেন, মনমনা ভব। আমি তোমাদেরকে সব শাস্ত্রের সার বোঝাই, তাহলে তো অবশ্যই নাম নিতেই হবে, তাই না? অমুক শাস্ত্রে এটা এটা আছে, সেগুলি কোনো ধর্মশাস্ত্র নয়, ভারতের শাস্ত্রই হলো একটাই, বাকি সেগুলি কোনো ধর্মশাস্ত্র সেটি কখনই প্রমাণ করতে পারবে না। ভারতের শাস্ত্র হলো একটি গীতা। গীতাও সর্বশাস্ত্র শিরোমণি গায়ন আছে। গীতার মহিমা তোমরা যথাযথভাবে জানো যে গীতার আধারে বাবা এসে ভারতকে স্বর্গ বানান। ভারতের শাস্ত্র অনেক সম্মান পায়, কিন্তু গীতার ভগবান কে ছিলেন ওনাকে না জানার কারণে মিথ্যা প্রতিজ্ঞা করে। এখন সেগুলোকে সঠিক করো। ভগবান তো এরকম বলেননি
যে আমি সর্বব্যাপী? বাচ্চারা প্রশ্ন জিজ্ঞাসা করল। শিব বাবা যখন এখানে আসেন, মুরলি চালান, তখন কি পরমধামেও থাকেন? তো বাবাকে জিজ্ঞাসা করছে, শিব বাবা যখন মুরলি চালান ব্রহ্ম আবার শরীরে এসে, তখন কি পরমধামে বাবা থাকেন? বাবা বলেন, এই সময় তো আমাকে অনেক কাজ করতে হয়, অনেক সার্ভিস চলতে থাকে, কত বাচ্চাদেরকে, ভক্তদেরকে ইত্যাদি অনেকরই সাক্ষাৎকার করাই। এই সময় আমি হলাম বহুরূপী। বহুরূপী শব্দ থেকেই মানুষ বুঝেছে সব রূপ হলো ওনার। মায়া উল্টো পথে চালনা করে দেয়, আবার বাবা সঠিক বানিয়ে দেয়। তোমরা বাচ্চারা এখন মুক্তিধামে যাওয়ার জন্য পুরুষার্থ করছো, তোমাদের বুদ্ধি রয়েছে মুক্তিধামের দিকে। এরকম কোনো মানুষ পুরুষার্থ করাতে পারবে না যা তোমাদের বাবা করাচ্ছেন। এখন নিজের বুদ্ধির যোগ ওখানে স্থির করো, জীবিত অবস্থাতেই এই শরীরকে ভুলতে থাকো। মানুষ যখন মারা যায় তখন বলে স্বর্গে গেছেন, তারপরও কান্নাকাটি করতে থাকে। বাবার যারা সুসন্তান হবে তারাই বাবার সহায়ক হয়ে সার্ভিস করবে, তারা কখনোই ডিসসার্ভিস করবে না। যদি কেউ ডিসসার্ভিস করে তাহলে সে নিজেরই করবে। বাবা বলেন, যে মিষ্টি বাচ্চারা, এই সময় হলো খুবই মূল্যবান, ভবিষ্যৎ 21 জন্মের জন্য তোমরা উপার্জন করো। তোমরা জানো যে আমরা বিশ্বের বাদশাহী প্রাপ্ত করি, কত ভালো উপার্জন হয়, তাহলে তাতে রত থাকা উচিত। বাবাকে স্মরণ করতে হবে, যেরকম গভর্নমেন্ট সার্ভিসে 8 ঘন্টা হয়, বাবাও বলেন আমার জন্য 8 ঘন্টা দাও। রাত্রে ঘুমিয়ে নিজের সময় অতিবাহিত করো না, দিন রাত উপার্জন করতে হবে। এ তো হলো খুবই সহজ, কেবল বুদ্ধির প্রয়োজন। মানুষ যখন ব্যবসা ইত্যাদিতে যায় তখন প্রথমে মন্দিরের সামনে হাত জোর করে, তারপরে দোকানে যায়, ফেরার সময় আবার ভুলে যায়, ঘরের কথা স্মরণে চলে আসে, সেটাও ভালো, কিন্তু তারা অর্থ কিছুই জানে না। বাচ্চারা, তোমাদের কলকাতাতে গিয়ে অনেক ভালোভাবে বোঝাতে হবে, কালী মায়ের ওখানে অনেক সম্মান, বাঙালিদের নিজস্ব রীতিনীতি রয়েছে, ব্রাহ্মণদেরও মাছ অবশ্যই খাওয়ায়। নামী গ্রামী ব্যক্তিরা নিজস্ব পুকুর বানিয়ে তারপর তাতে মাছ প্রতিপালন করে এবং তা ব্রাহ্মণদেরও অবশ্যই খাওয়াবে। এখন তোমরা প্রকৃত বৈষ্ণব হও, বাস্তবে তোমরা বিষ্ণুপুরীতে যা এরকম নয় যে ওখানে 4 ভুজযুক্ত মানুষজন থাকবে। লক্ষ্মীনারায়ণকে বিষ্ণু বলা হয়, 2 ভুজ ওনার আর 2 ভুজ ওনার, মানে 2 ভুজ লক্ষ্মীর, ভুজ নারায়ণের, মানে হাত। তোমরা মহালক্ষ্মীর পূজা করো, বাস্তবে বিষ্ণুরই পূজা করে থাকো, উভয় আছেন তাই না? কিন্তু এই সময় মহিমা মাতাদের বেশি হয়, জগদম্বার গায়ন আছে, লক্ষ্মীরও নামের গায়ন আছে। বাবা এসে মাতাদের দ্বারা সকলকে সদ্গতি দেন, জগদম্বায় আবার রাজ রাজেশ্বরী হন। মায়েদের পূজা হয়, বাস্তবে জগদম্বা হলেন একজন, যেরকম শিবের একটি লিঙ্গ বানায় সেরকম আবার ছোট ছোট শালগ্রাম বানায়, সেরকমই কালেরও ছোট ছোট মন্দির অনেক আছে, তারা হলো যেন মায়েরই সন্তান। এখন বাবা তোমাদেরকে নিজের বানায়, একেই বলা হয় বলি দেওয়া। তোমরা বলিহার হো ওনার উপরে, এই ব্রহ্মার উপরে নয়। তাই বাবা বোঝান যে এখন সময় অতিবাহিত করো না, চাকরি বাকরি যা করার করো, যদি টাকা পয়সা ঠিকঠাক থাকে তবে খাওয়া দাওয়া করার জন্য এত বেশি মাথা কেন ঘামাচ্ছ? হ্যাঁ, শিব বাবার যজ্ঞও তোমরা দিয়ে থাকো, অর্থাৎ বিশ্বের সেবাতেই লাগাও। বাবা বলেন, সেন্টার বানাও যেখানে এই কন্যারা মানুষকে দেবতা বানানোর রাস্তা বলবে। এই পঠন পাঠন কত সুন্দর, অনেকের কল্যাণ হয়ে যাবে। বাবা বলেন, লক্ষ কোটি উপার্জন করো, কিন্তু কর্ম এমনই করো যাতে ভারত পবিত্র হয়, এবার হেলদি হয়। তোমরা ভবিষ্যতের জন্য এখন সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করো, ওখানে গরিব তো কেউ হয় না। ওখানে এখনকার প্রলব্ধ ভোগ করো, তাহলে এতটুকু ধারণা তো অবশ্যই করা উচিত। তোমাদের 1 পয়সা হলো হিরে তুল্য, এর দ্বারে ভারত স্বর্গ হয়, বাকি যা বাঁচবে সেগুলি তো বলছে বাবা, তোমাদের 1 পয়সা হলো হিরে তুল্য, এর দ্বারাই ভারত স্বর্গ হয়, বাকি যা বাঁচবে সেগুলি সবই শেষ হয়ে যাবে। যা কিছু পয়সা বাঁচবে এই সার্ভিসে লাগাও। এ হলো
বড়োর থেকেও বড় হসপিটাল, কোনো গরিব বাচ্চা বলে আমি আর আনা দিচ্ছি, ঘরের ইট লাগিয়ে দাও। আমি জানি এখান থেকে মানুষ এবার হেলদি হয়, এখানে তো অনেকেরই আসবে, কই লাইন এমন লাগ কেউ এর লাইন এমন লাগবে যাকে কেউ এমন দেখিনি, তাহলে কত খুশি থাকা উচিত। আমরা কী ছিলাম, কৃষি পরিণত হচ্ছি, আমরা শিব বাবার থেকে বেহুদের উত্তরাধিকার প্রাপ্ত করি। বাবা হলেন নিরাকার জ্ঞানের সাগর, তিনি এই রথে প্রবেশ করেন, তাহলে বাচ্চাদের অনেক দয়াশীল হতে হবে, নিজের উপরে আর অন্যদের উপরেও দয়া করতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপ দাদা স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানায় মাত পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, ভারতকে পবিত্র বানানোর সেবাতে নিজের তন মন ধন সফল করতে হবে। তো ভারতকে পবিত্র বানানোর সেবাতে আমাদের নিজের তন মন ধনকে সফল করতে হবে, টাকা পয়সাকে হিরে মনে করে স্বর্গ বানানোর সেবাতে লাগাতে হবে, ব্যর্থ নষ্ট করলে চলবে না। 2 নম্বর, ভবিষ্যৎ 21 জন্মের প্রলব্ধ বানানোর জন্য দিন রাত উপার্জন জমা করতে হবে, সময় নষ্ট করলে চলবে না, শরীরকে ভুলবার পুরুষার্থ করতে হবে। বরদান, অকাল সিংহাসন অকাল তখ্ত তথা হৃদয় সিংহাসনে দিল তখ্ত আসীন হয়ে স্বরাজ্যে নেশাতে থাকা প্রকৃতির জিত মায়া জিত ভব। অকাল তখ্তকে আসীন আত্মা সর্বদা আত্মিক নেশা থাকে, যেমন রাজা রাজত্বের নেশা বিনা রাজ্য চালাতে পারে না, সেরকম আত্মাও যদি স্বরাজ্যের নেশাতে না থাকে তাহলে কর্মেন্দ্ররূপী প্রজার উপরে রাজত্ব করতে পারবে না। সেই জন্য অকাল তখ্ত নাসীন এবং হৃদয় তখ্ত নাসীন হও, আর যদি এ রুহানি নেশায় থাকো তাহলে কোনো রকম বিঘ্ন অথবা সমস্যা তোমাদের সামনে আসতে পারবে না, প্রকৃতি আর মায়াও আঘাত হানতে পারবে না। তাই তৎসীন হওয়া অর্থাৎ সহজেই প্রকৃতি জিত আর মায়া জিত হওয়া, তো বলছি তো তবেই আমরা সহজে প্রকৃতি জিত আর মায়া জিত হতে পারবো। মায়া জিত হওয়া স্লোগান, সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করতে চাইলে আত্মশক্তির দ্বারা উঠতে থাকো। যদি আমরা সংকল্পের সিদ্ধিকে যা আমরা সংকল্প করছি যদি সিদ্ধ করতে যাই বা প্রাপ্ত করতে যাই তো আমাদের আত্মশক্তির দ্বারা উঠতে থাকতে হবে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য। जगा